আমরা এখন দেখব টেবিল এর মাধ্যমে কিভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েটে যাব, টেবিল ক্লিক করব, দেখো টেবিল অটোমেটিকই চলে আসছে। এখন এই টেবিলটা সিলেক্ট করব, বামে টেবিলের নামটা ডিফল্ট নেম টেবিল ওয়ান হিসেবে আসবে। টেবিল ওয়ানটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ যাব। এই টেবিলের নাম লিখব, এখন টেবিলের নাম লিখলাম সাপোজ সিটি, ঠিক আছে, ওকে। এখন এখানে প্রাইমারি কি করা আছে এটা সিলেক্ট করে আমি ডিলিট রোস, ইয়েস, তাহলে কি কলামটা ডিলিট হয়ে গেল রটা। এখন আমি এখানে যথারীতি আগের মতো কলামের নাম লিখব, ডিস্ট্রিক্ট নেম, তার ডাটা টাইপ দিব টেক্সট, ঠিক আছে, সেভ, ক্লোজ। এখন এই টেবিলটাকে ওপেন করে তাহলে আমরা কী শিখলাম, এখানে রাইট বাটন ক্লিক করলে করে যদি আমি ওপেন করি তাহলে ডাটা ইনপুট করতে পারবো, আর যদি টেবিলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ যাই তাহলে কী হবে, ডিজাইন ভিউতে ওপেন হবে, তখন আমরা পুনরায় আমার টেবিলটাকে ডিজাইন করতে পারবো। তো আমি ডবল ক্লিক করে ওপেন করতে পারি, এখানে আমরা নাম লিখি ঢাকা, ময়মনসিং, গাজীপুর, সিলেট। আমি এটাকে সেভ করে ফেললাম, ক্লোজ। এখন আমরা একটা জিনিস দেখি যে টেবিল অপশনের মাধ্যমে কীভাবে টেবিল ডিজাইন করলাম এবং কীভাবে সেই টেবিলে আমরা ডাটা ইনপুট করব সেটা দেখলাম। এখন আমরা আরেকটা কাজ দেখব, সিটি টেবিলের মধ্যে কী আছে, সিটিগুলোর নাম দেওয়া আছে, ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে। এখন রেজিস্ট্রেশন নামে টেবিলটাকে আমি রিডিজাইন করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ যাব। এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিটিতে গিয়ে সিটি ডাটা ট্যাবটাকে আমরা লুকআপ উইজার্ড করে দিব, ঠিক আছে। আমরা এর আগে কী করছি, ভ্যালু টাইপ করছি, আমরা এখন কী করব, সিটি নামে যে টেবিলটা আছে এবং সেই টেবিলে কী আছে, ডিস্ট্রিক্টের লিস্টগুলো আছে, নামগুলো আছে, আমি সেই সিটি টেবিল থেকে ভ্যালুগুলোকে নিব। ভ্যালুগুলো আমরা এখন টাইপ করব না, তার জন্য কী করবো আমরা, আই ওয়ান্ট দ্য লুক আপ কলাম টু লুক আপ দ্য ভ্যালুস ইন এ টেবিল অর কুয়েরি, এখান থেকে নিব। তাহলে সিলেক্ট করবো আমরা টেবিল থেকে যেহেতু ভ্যালুগুলো নিতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করবো, টেবিল অপশনটা, দেন নেক্সট, অ্যান্ড কোন টেবিল থেকে চাই। টেবিল সিলেক্ট করলে শুধু টেবিলের লিস্টগুলো শো করবে, কুয়েরি যদি সিলেক্ট করি তাহলে কুয়েরিগুলো শো করবে, আর যদি বোধ দেয় তাহলে কি টেবিল কুয়েরি দুই নামগুলোই শো করবে। আমরা টেবিল সিলেক্ট করবো কারণ আমরা টেবিল থেকে ভ্যালু নিতে চাচ্ছি, তাহলে কোন টেবিল থেকে নিতে চাই সেই টেবিল সিলেক্ট করবো, সিটি, দেন নেক্সট, কোন কলাম নিতে চাই সেই কলামটাকে সিলেক্ট করব, নেক্সট, এবং কলাম ভ্যালুটাকে ডিস্ট্রিক্ট নেম, এই ভ্যালুটাকে অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করবে না ডিসেন্ডিং, ডিসেন্ডিং হলে কি বড় থেকে ছোট, অর্থাৎ জেড থেকে এ দিকে আসবে, আর যদি আমি অ্যাসেন্ডিং দিই তাহলে এ বি সি ডি করে এ থেকে জেড পর্যন্ত যাবে, দেন নেক্সট, ভ্যালুগুলো শো করতেছে, নেক্সট। এখানে লেভেল কী হবে, লেভেল সিটি হবে ফিনিশ। ইউ মাস্ট বি সেভড বিফোর রিলেশনশিপ ক্যান বি ক্রিয়েটেড, সেভ নাও। আমি সেভ করতে চাই কিনা, আগে টেবিলটাকে সেভ করতে হবে, ইয়েস, সেভ করে ফেলছি। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই, এখন রেজিস্ট্রেশন টেবিলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ওপেন করি। এখন যদি আমি সিটিতে যাই তাহলে কি ড্রপ ডাউন মেনু চলে আসবে, এবং এই যে ভ্যালুগুলো আসছে কোত্থেকে আসছে, এই সিটি টেবিল থেকে এই ভ্যালুগুলোকে নিচ্ছে, ঠিক আছে। তাহলে কীভাবে ভ্যালু লিস্টের মাধ্যমে করব এবং টেবিল থেকে করব, ক্লিয়ার, পারবো আমরা? এখন এখানে কিন্তু টেবিল হেডিং আসতেছে না, তাই না, আমি চাচ্ছি হেডিংটা আসবে। তাহলে রেজিস্ট্রেশন টেবিলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আবার ডিজাইন ভিউ যাব, তার কারণ হচ্ছে আমরা ডিজাইন করতে চাচ্ছি পুনরায়, তার জন্য এখন কোন কলাম, সিটি কলাম সিলেক্ট করব, লুকআপে যাব, এখান থেকে
কলাম হেড নো দেওয়া আছে আমরা এখান থেকে ইয়েস করে দিব দেখো এখানে রো সোর্স কি টেবিল অর কোয়েরি আসছে কি আকারে ডিসপ্লে করছে কম্বো বক্স আকারে রো সোর্স কি হ্যাঁ এই যে কোডটা এই কোডটা কোথায় পাইছো মাই এসকিউএল পাইছো না এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা এখানে অটোমেটিকলি চলে আসবে না এখন যদি আমি সিরিজে ক্লিক করি ডিস্ট্রিক্ট নেমটা কলাম হেড হিসেবে ডিসপ্লে করবে